মাস্টার নেক্সট প্রোগ্রাম আগে সংস্কার আলোচনা কালেক্ট করতে তারপর চলুন স্বরোজগার করতে আর যাবার আগে আপনাকে আগুন দিয়ে ডিটেক্টর একটি জিনিস ব্যবহার করতে না পারে এবং আনন্দ তোমার পেট্রোল মেটা আগুন জ্বালিয়ে দাও হিমাংশু ওকে আমরা একটা নিরাপদ জায়গায় রেখে আসি জীবন তুমি শীঘ্রই গাড়ি স্টার্ট দাও এক্ষুনি আমরা ওকে নিয়ে আসছি অনন্ত আনন্দ খুব সর্বন ওকে তুলে আর এখানে অপেক্ষা করার সঙ্গত হবে কিন্তু অনন্ত গণেশ আনন্দ এরা তো এখন এলো না ওদের কোনো বিপদ হলো কেন গেছে কিন্তু সময় অনেক নষ্ট হলো আর এই অবস্থায় নতুন কোনো প্রোগ্রামে হাত দেওয়া সঙ্গত হবে ভোর হতে বা দেরি নেই আমাদের একটা নিরাপদ জায়গায় শেল্টার নেওয়া যাওয়া হবে না তার চেয়ে যা যা সম্ভব অস্ত্র ফেলে নিয়ে পাহাড়ের দিকে চলো অম্বিকাও আপনি এদের লিড করে নিয়ে চলো আমরা আনিব নানা প্রভাত
শহরের অবস্থা দেখতে আজ পর্যন্ত জন্তিনে গেল, কিন্তু কেউ তো ফিরে এলো না। নির্মল বাবু, মিলিটারি রিইনফোর্সমেন্ট কি এসে গেল নাকি? মাস্টারদা, আমার মনে হয় যে এই অনিশ্চয়তার মধ্যে আর বেশিক্ষণ থেকে কোনো লাভ নেই। আজ রাত্রেই শহর আক্রমণ করা উচিত। তা হয়তো করা যেতে পারে, কিন্তু একেবারে অনিশ্চিতভাবে আক্রমণ করতে হবে। চলুন আজকে সন্ধ্যের অন্ধকারে গা ঢাকা দিয়ে কোর্ট বিল্ডিং ক্যাপচার করি। দেশের লোকের সাপোর্ট তো আমাদের পক্ষেই আছে। আজ বিক্ষোভ সারা ভারত জুড়ে। কংগ্রেস দেশকে দিয়েছে সংগ্রামের আহ্বান। এই অবস্থায় ইংরেজ যেখানে পরাজিত হবে, যেখানে লাঞ্ছিত হবে, জনসমর্থন সেখানে সুনিশ্চিত। মাস্টারদা, রাতের অভিযানের জন্য প্রোগ্রাম ঠিক করুন। অনন্তলাল, গণেশবাবু, ওরা পাঁচজন, আর যারা খবর আনতে গেছে তারা ছাড়া আর সকলেই তো আমরা এখানেই আছি। অমরেন্দ্রটা ফিরল না, আশ্চর্য। শুধু না ফেরার ছেলে নয়। কেন, আর যারা গেছে? বলা তো যায় না ভাই, যদি উপস্থিত বিপদের বাইরে গিয়ে কারো মনে ভাবান্তর ঘটে থাকে। দেখুন, ওই পাশের পাহাড়টিতে দু তিনজন লোক কাট কাটতে এসেছে। ওরা যেন আমাদের দিকেই তাকিয়ে কিছু বলাবলি করছে। সাবধানে চারিদিকে লক্ষ্য রাখো, কোন রকম চাঞ্চল্য প্রকাশ করো না। মাস্টারদা, ওই লোকগুলো সামান্য কিছু কাট কেটে তাড়াতাড়ি পাহাড় দিয়ে নেমে চলে যাচ্ছে। তবু গুলি করে শেষ করে না, আমরা এখানে লুকিয়ে আছি। আর তাছাড়া শহর এখান থেকে মাত্র মাইল তিনেক দূরে, মাঠটার ওপারে গ্রাম। এখানে গুলি ছুঁড়লে জানাজানি হয়ে যেতে পারে। ভালো করে চারিদিকে তাকিয়ে থাকো। গুলি চালিয়ে তোমাদের আর আশ মিটছে না। সন্ধ্যেবেলা তো আমাদের অভিযান শুরু হবে, আফসোস কিসের? তাই যেন হয় নির্মলদা, এই আশীর্বাদই করুন, এই যেন আর ভালো লাগছে না। তোমরা সব প্রস্তুত থাকো, সন্ধ্যের পরেই শহর আক্রমণ করবো। চলো নির্মলবাবু, লোকনাথের প্রস্তাব মতো সন্ধ্যের পরেই কয়েক ব্যাচে শহর আক্রমণের প্ল্যানটা ঠিক করে রাখি। অম্বিকা বাবু আসুন, লোকনাথ চলো। এইটি কোর্ট বিল্ডিং, এইটি জেলখানা, এইটি কোতোয়ালি, আর পশ্চিমের এই স্পটটি হলো ইম্পেরিয়াল ব্যাংক। আর ইউরোপিয়ান ক্লাব? ক্লাবে আর এখন ওরা নাচ গানে মত থাকতে পারে না, হয় তারা পালিয়েছে, না হয় শহর রক্ষার জন্য যার যা হাতের আছে তাই তারা তৈরি হয়ে আছে। অসময় শহরের দিক থেকে একখানা ট্রেন আসছে। ট্রেন আসবার কথা না, লোকনাথ তুমি তৈরি হয়ে নাও, বলা যায় না। দাদা, পেন ভর্তি মিলিটারি সব করা শুরু। দাদা, পাহাড়ের ওপাশে নানার পথ ধরে কতগুলো মিলিটারি এদিকে এগিয়ে আসছে বলে মনে হচ্ছে। নিশ্চয়ই ওই গাড়ি গিয়ে খবর দিচ্ছি, না হলে আর গবেষণার সময় নেই। লোকনাথ, আদেশ করুন মাস্টারদা। সংঘর্ষ অনিবার্য, আজকে যুদ্ধে তোমায় আমি অধিনায়ক নিযুক্ত করলাম, এই মুহূর্তে কর্তব্য পালনে অগ্রসর।
কোনো প্ল্যান নিয়ে না করাতে পারে। ত্রিপুরা তোমার গানটা দাও।